শহরের উষ্ণতম দিনে দর্শকদের জন্য বরফ নিয়ে আসছেন পরিচালক সুদীপ চক্রবর্তী। বরফকে ঘিরেই তিনটে মানুষের জীবন, তাদের স্বপ্ন, আশা, প্রত্যাশা, সবকিছু। তবে বরফ যেমন একজনের কাছে তার স্বপ্ন, তেমনি আরেকটি মানুষের কাছে হয়ে ওঠে দুঃস্বপ্ন। কিভাবে বরফ নিয়ন্ত্রণ করে মানুষগুলোর জীবন, সেটা নিয়েই পরিচালক সুদীপ চক্রবর্তীর ছবি বরফ। আসলে বরফ মনস্তত্ত্বের গল্প, এখানে পুরোটাই সাজেস্টিভ। যে ছেলেটিকে সম্পর্ক করে বরফ বারবার আসছে, একজন হিমালয় পাগল ছেলে, সে সামিট করে এভারেস্ট, করে তাকে আর পাওয়া যায় না। মায়ের ধারণা যে ছেলে ফিরে আসবে, এক বছর হয়ে গেছে, বউকে এখনও সেই হলো একটা ট্র্যাপও বলতে পারো, আবার বলতে পারো ওটা ইমোশন, ওই দিয়ে বেঁধে রেখেছে মেয়েকে। কারণ বউ ছাড়া আর এই বয়সে ওনার আর কেউ নেই, জমাট করে রাখতে চান, এটা গলে গেলেই তো বউ চলে যেতে পারে, যতদিন শক্ত থাকতে পারে ততদিনই ভালো। যে মানুষগুলোর জীবন এক মুহূর্তে বদলে দেয় বরফ, তারা হলেন ইন্দ্রাণী হালদার, স্বাতিলেখা সেনগুপ্ত এবং শ্বেতা আফ্রিকার। দক্ষিণ কলকাতার এক বাড়িতে চলছে বরফের শুটিং। কিভাবে বরফ তাদের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায় জানালেন প্রত্যেকেই। ছবির নাম বরফ। সত্যি কথা বলতে কি, গরমে এই বরফের শুটিং করতে খুব ভালো লাগছে। আমরা কয়েকদিন আগেই করে এলাম ছাঙ্গু লেকে। ছাঙ্গুতে এখনও আমরা বরফ পেয়েছি, অবশ্য এপ্রিল মাসের মাঝামাঝিতেও আমরা বরফ পেয়েছি। এবং আমাদের ছবির একটা খুব ইম্পর্টেন্ট দৃশ্য ছিল যেখানে বরফের মধ্যে আমাদের কিছু সিনস ছিল, তো সেইটা করার জন্যেই আমরা গেছিলাম। অবশ্য আমরা আবার সিমলাও যাচ্ছি, কারণ আমাদের আর একটু বরফের শুটিং দরকার। সিমলা ছাড়া কোথাও বরফ পাওয়া যাবে না। কলকাতায় বাকি পার্টটা হচ্ছে এই ছবিতে বরফ একটা খুব বড় ভূমিকা পালন করছে, কারণ আমার স্বামীর রোল যিনি করছেন সাদাফ, ও একজন ও পাহাড়ে চড়ে আর কি, তো ওর প্যাশন ওটা, তো এভারেস্ট ক্লাইম করতে গেছে আর কি, সেখান থেকেই ঘটনাটা শুরু। ইটস বেসিক্যালি আর জার্নি অফ টু ওমেন, মানে আমার স্বামীর মা, মানে আমার শাশুড়ি এবং আমি। শাশুড়ি আর বউয়ের একটা অদ্ভুত জার্নি। মা অপেক্ষা করছে তার ছেলের জন্যে, যে ছেলে এভারেস্টে গেছে কবে ফিরবে, আর স্ত্রীও অপেক্ষা করছে, কিন্তু আশা খুব কম, কারণ এক বছর হয়ে গেল তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এবারে প্রশ্ন হচ্ছে, তাদের জীবনে কি সত্যিই ঠান্ডা হাওয়া আসবে, সত্যিই বরফ আসবে, আবার বরফ থেকে ফিরে আসবে তাদের আনন্দ? স্বামী কি ফিরবে, ছেলে কি ফিরবে? দুজন মহিলা দুটো বিশ্বাস নিয়ে বেঁচে আছেন এবং একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে জড়িত আর কি। যে আমার চরিত্রটা যেটা, আমি বুঝতে পারছি সব কিছু, আমি একটা চাকরিজীবী মহিলা, তাকে সব কিছু করতে হচ্ছে, স্বামী ফিরছে না, এভারেস্ট ক্লাইম করতে গেছে, সে অফিস যাচ্ছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, সংসারের দায়িত্ব পালন করছে, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডাও আছে, ক্লায়েন্ট মিট করছে, সবই করছে, কিন্তু মনের মধ্যে সারাক্ষণ ওইটা চলছে, কী হলো, কী হলো, ও কি আছে না নেই। মা কিন্তু ভীষণ পজিটিভ, মা বলছে না না আমার ছেলে কিচ্ছু হয়নি, আমার ছেলে ফিরবে তো, এই চিঠি এসছে, বাবু জামা কাপড় বের করো, কাছো কাছো ধুয়ে টুয়ে রাখো, ও তো কালকেই এসে যাবে। এইরকম একটা অবস্থার মধ্যে এই দুটো মহিলা বাঁচছে এক বছর ধরে। এক বছর পরে তাদের এই জার্নিটা শেষ হয় এবং বরফ থেকে আলটিমেটলি তারা কী পায়, সেটাই আমাদের গল্প। হ্যাঁ, ক্যারেক্টারটা ওইরকম, তার ছেলে, একমাত্র ছেলে বোধহয়, এবং সে ওই মাউন্টেনিয়ারিং করতে গিয়ে হারিয়ে গেছে, আর এ তো বিশ্বাস করতে পারছে না যে হারিয়ে গেছে, মানে আমার চরিত্রটা ওর মা বিশ্বাস করতে পারছে না যে ও হারিয়ে গেছে, ও নিশ্চিতভাবে জানে যে একদিনও ফিরে আসবে। এই শুভমের ক্যারেক্টারটা হচ্ছে যে ওর স্টোরিটা নিয়ে একটা বউ আর একটা শাশুড়ির মধ্যে রিলেশনশিপে কী যায় যখন শুভম মিসিং হয়ে যায়, সেটা নিয়ে স্টোরিটা। ছোটো বাট পাওয়ারফুল অ্যান্ড ইম্প্যাক্টফুল ক্যারেক্টার, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে ইন্দ্রাণীর সাথে আর সাথীলেখাদির সাথে কাজ করার একটা অপরচুনিটি পেলাম। অ্যাবসলিউট ওয়ান্ডারফুল পিপল টু ওয়ার্ক উইথ। সো হ্যাঁ, খুবই মজা হচ্ছে শুটিংয়ে, সুদীপ ভালো কাজ করছে, রানা দা ইজ ডুইং অ্যান এক্সেলেন্ট ওয়ার্ক উইথ দ্য ক্যামেরা, আর আশা করি যে উইল ফিনিশ দিস স্মুথলি অ্যান্ড শীঘ্রই এটাকে রিলিজ করবো। গোয়েন্দাগিন্নি পরমা মিত্রর মতোই এখানে ঘর ও বাইরে দুই সামলাতে দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে, সাথে আবার রয়েছে হালকা একটা রহস্যের ছোঁয়াও। একটা ছোট্ট রহস্যের পার্ট তো আছে, যে
কোথায় গেল আমার স্বামী, কী হলো তার, সেইটার যে খোঁজটা, সেই খোঁজটা ডেফিনেটলি আছে। খুব বেশি রহস্য নয় কিন্তু ওটা গল্পের পার্ট অফ ইট। এটা বেসিক্যালি একটা ইমোশনাল গল্প। শাশুড়ি বউয়ের সম্পর্কটা অনেক সময় খুব কদর্যভাবে দেখানো হয়, কিন্তু আমাদের এই ছবিতে খুব বাস্তব মতে দেখানো হয়েছে। একটা শাশুড়ি বউ মানেই যে ঝগড়া, বা শাশুড়ি বউ মানেই যে একে অপরকে সহ্য করতে পারে না, তা নয়। শাশুড়ি বউ কিন্তু অনেক সময় মা মেয়ে সম্পর্কতেও পরিবর্তিত হয় সিচুয়েশনে, তো সেইটা খুব এখানে পজিটিভ দিক। আমার যে কোনো পজিটিভ গল্পে অভিনয় করতে খুব ভালো লাগে। সমাজে যে জিনিসটা মিসিং সেটা যদি মানুষের কাছে সেই মেসেজটা দেওয়া যায়, আমার মনে হয় সেটা খুব ভালো। এই ছবির সেটা একটা খুব ভালো দিক। আর এই ছবির আরেকটা মজার দিক আছে, সৈকত মিত্র এই ছবিতে একটা খুব সুন্দর চরিত্রে অভিনয় করছেন। এই যে মেয়েটির একাকিত্ব এক বছর ধরে, তার বন্ধু বান্ধবরা কিন্তু তাকে বারবার বলে যে হয়তো সুমনদা ফিরবে না, আর তুই কি এইভাবেই কাটাবি, ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, ইউ হ্যাভ টু গো হেড ইন লাইফ। এবং এই ছেলেটি ওকে পছন্দও করে, সাপোর্ট করতে চায়। কখনো কখনো আমরা তো মানুষ, কখনো কখনো এগিয়ে যায়, আবার কখনো কখনো আবার সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নেয় যে না, আমি তো করতে পারবো না, আমার স্বামী হয়তো ফিরবে, আমার শাশুড়ি আছে, আমার তো। খুব সুন্দর মিষ্টি একটা চরিত্র করছে সৈকত, পল্লব চরিত্রটার নাম, খুব ভালো লাগছে। আর খুব ভালো অভিনয় করছে, আর ভীষণ সুন্দর দেখাচ্ছে ওকে, সো ইটস আ প্লাস পয়েন্ট 10 বড়। ছবিতে একজন পর্বতারোহীর ভূমিকায় শ্বেতা আফ্রিকার, ইতিমধ্যে পাহাড়ে হয়েও গেছে শুটিং। ছবিতে কতটা রক ক্লাইম্বিং করতে দেখা যাবে তাকে বললেন নিজেই। আমরা অফকোর্স ছাঙ্গুলে গেছিলাম শ্যুট করতে তার জন্য, সো এক্স্যাক্টলি রক ক্লাইম্বিং এর মোমেন্টসগুলো পাবে না, বাট হ্যাঁ কিছু একটা আশাপাশি পাবে। ইন্টারেস্টিং ক্যারেক্টার, খুবই একটা স্মল বাট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। কিছু পুরোনো দিনের শুটিং চলছিল এদিন, ঠিক কোন সিন শুনে নেওয়া যাক তাদের থেকে। আজকে তো আমাদের কয়েকটা মন্টাজেস চলছে, আমার আর মৃতিকার, আমি শুভম আর মৃতিকা হচ্ছে ইন্দ্রাণী, আমার আর মৃতিকার কয়েকটা মন্টাজেস এই সিন হচ্ছে, যেখানে আমি যখন হারিয়ে যাই ও ওই ফ্ল্যাশব্যাক মোমেন্টসগুলোতে যায়। তারপরে সাথী লেখা দিয়ে আমার মা ওনার সাথে একটা সিন হয়েছিল, যেখানে আমি ওনাকে বলি যে কীভাবে উনি আমাকে সাহস দিয়েছিলেন পাহাড় চড়ার আর কীভাবে, সো ভেরি ইন্টারেস্টিং। আর কয়েকটা আউটডোর সিনস হয়েছে, সো বেসিক্যালি লট অফ মন্টাজেস, ইজি ডে, আর অ্যাজ অলওয়েজ ফান টু বি অ্যাট ওয়ার্ক। আজকে অ্যাবসলিউটলি ফ্ল্যাশব্যাকের সিনগুলো হচ্ছে, মানে যখন স্বামী এখানে ছিল যাওয়ার আগে, এভারেস্টে যাওয়ার আগের পোর্শনগুলো, এবং আমাদের বিয়ের পরের কিছু মিষ্টি দৃশ্য। এবং আমি সবসময় আমার সতীন মনে করি পাহাড়কে, ও তো পাহাড় পাগল। তো আমি বলি তোমার তো পাহাড় ছাড়া জীবনে আর কিছু নেই, আমাকে বিয়ে করে আমাকে তুমি ভালোবাসো না, বেশি পাহাড়কে ভালোবাসো, তাই দৌড়ে দৌড়ে পাহাড়ের কাছে চলে যাও, সেই পাহাড়ই হয়তো আমার সব কিছু আনন্দ কেড়ে নেবে বা হয়তো ফিরিয়ে দেবে আমাকে অনেক কিছু। সেটা নিয়ে আমাদের গল্প বলো। We'll be right back.